আজ উচ্চ মাধ্যমিকের নিউট্রিশন অর্থাৎ পুষ্টি এই বিষয়ের পরীক্ষা হলো। আশা করি ভালো পরীক্ষা দিয়েছো। যেহেতু আমার স্কুলে এই পরীক্ষা হয় না, তাই প্রশ্নপত্র এবং উত্তর অন্য কোথাও থেকে নিয়ে আমি তো তোমাদের দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই দেখো, HCl খরিত হয়, এর উত্তর সি, অক্সিনটিক কোষ থেকে। 1 কিলোক্যালোরি সমান 4184 জুল। তারপর মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত C2:1। ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায় সি অর্থাৎ অঙ্কুর গমে। নেক্সট, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকর পদার্থ বি মনোসোডিয়াম গ্লুটামেট। ক্যালসিয়ামের একটি প্রধান উৎস বি চুনো মাছ। বদলি খাদ্যের অপর ব্যবহৃত নাম, এর উত্তর বি অর্থাৎ উইনিং। নেক্সট, ঘি ও ভোজ্য তেলের গুণগত মান রক্ষায় ব্যবহৃত সার্টিফিকেট মার্ক বি এজি মার্ক। এভিডিন উপস্থিত এমন একটি খাদ্য, এর উত্তর সি অর্থাৎ ডিম। 10, ড্যাশ হরমোন উৎপাদনের জন্য আয়োডিন একান্ত প্রয়োজন, উত্তর হচ্ছে ডি থাইরক্সিন। NIN এর গবেষণা কোথায় অবস্থিত? সি হায়দ্রাবাদ। নেক্সট, শিশুদের মুনফেস ড্যাশ রোগের লক্ষণ এ কোয়াসিওর কোর। জাতীয় পুষ্টি সপ্তাহ বি 1-7 সেপ্টেম্বর। শিশুদের জন্য একটি অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, উত্তর সি অর্থাৎ আর্জিনিন। 15 দাগে, পেপসিন একটি ড্যাশ উৎসেচক বি অর্থাৎ প্রোটিওলাইটিক। দেহে বিপাকের প্রধান স্থান, উত্তর এ অর্থাৎ যকৃত। লোহার শোষণ বৃদ্ধির জন্য খাদ্যে থাকা উচিত বি অ্যাসকর্বিক অ্যাসিড। হেক্সোস শোষণে সহায়ক খনিজ লবণ, উত্তর এ অর্থাৎ সোডিয়াম। 19, ড্যাশ একটি কিটোন বডি, এ উত্তর অর্থাৎ অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড। উচ্চ পরিমাণে পিউরিনযুক্ত খাদ্য বি অর্থাৎ মাংসের নির্যাস। লাইপেজ ক্রিয়া করে ড্যাশের উপর, উত্তর এ মাখনের উপর। এরপরে SAQ 14, আমার সাথে তোমাদের প্রশ্নের উত্তরের মিল হচ্ছে কিনা একটু জানিও, যদি কোনো অমিল থাকে তাহলে আমি সেই স্যারকে জিজ্ঞাসা করে তোমাদের সংশোধন করে দেব। রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা 150-200 mg এর, অথবা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের BMR, নেট সার্চ করে যেটা আসছে 7100 kJ/day, RDA এর ফুল ফর্ম, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স। নেক্সট, REE-র পুরো নাম রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার। দুধকে দইয়ে পরিণত করেছে ব্যাকটেরিয়া ল্যাকটোবেসিলাস। নেক্সট, আপেল কেটে রাখলে আপেলের বর্ণ বাদামি ধারণ করে কেন? না, আপেল কাটলে আপেলের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়, এই কোষ থেকে পলিফেনল অক্সিডাইজ এনজাইম বের হয়। এই এনজাইম আপেলের মধ্যে থাকা বিভিন্ন ফেনল যৌগকে জারিত করে, তাই আপেলটি বাদামি বর্ণ ধারণ করে। মাতৃদুগ্ধে উপস্থিত প্রোটিনের নাম ল্যাকটোঅ্যালবুমিন। নেক্সট, মেরাসমাস শব্দটির অর্থ কী? এর নেটে সার্চ করলে পাওয়া যাচ্ছে সাধারণত সংকুচিত নষ্ট চেহারা, পেশিভর হ্রাস এবং ত্বকের চর্বিযুক্ত ভর দ্বারা প্রতিনিধিত্ব করে এমন চেহারা। একজন মাঝারি পরিশ্রম করেন ব্যক্তির দৈনিক কত কিলোরি প্রয়োজন?
যদি পুরুষ হয় তাহলে 2300 কিলোক্যালোরি পার ডে, আর যদি মহিলা হয় তাহলে 1900 কিলোক্যালোরি পার ডে, তবে প্লাস মাইনাস 20%। একজন হালকা পরিশ্রম করেন মহিলার দৈনিক কিলোক্যালোরি 1900 কিলোক্যালোরি পার ডে। একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লিনোলেনিক অ্যাসিড। নেক্সট, মর্নিং সিকনেস কি যা গর্ভাবস্থায় দেখা যায়? মর্নিং সিকনেস হলো যখন মহিলাদের গর্ভাবস্থা হয় 12 থেকে 14 সপ্তাহ পর্যন্ত একটা বমি বমি ভাব থাকে, তাকে মর্নিং সিকনেস বলে। কাইম কি? পাকস্থলীতে অর্ধপাচিত পাকমণ্ডকে কাইম বলে। নেক্সট, কাইল কি? কাই হলো ক্ষুদ্রান্তে পরিপাক ও শোষণের পর খাদ্যের অবশিষ্টাংশ প্রায় 350 গ্রাম তরল মণ্ড আকারে বৃহদান্ত্রে প্রবেশ করে, এই তরল মণ্ডকে কাইল বলে। পিত্তরসে উপস্থিত পিত্তরঞ্জকের নাম বিলরুমিন বিলিভার্ডিন। তারপরে প্রশ্ন, ক্যারাটোমেলেসিয়া কি? না, কর্নিয়া শুকিয়ে গেলে যে অবস্থা হয় তাকে ক্যারাটোমেলেসিয়া বলে। মেনার্ক কি? না, মেয়েদের প্রথম পিরিয়ড। এটি একটি জৈবিক প্রক্রিয়া যা প্রতিটি মেয়ের বয়স সন্ধিতে পৌঁছানোর ফলাফল, সাধারণত এজ 12-তে এই বিষয়টি দেখা যায়। তারপরে আন্ত্রিক রসের 2টি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখ, ল্যাকটোজ এবং সুক্রোজ। MDMP মিড ডে মিল প্রোগ্রাম, তারপরে CFTRI কোথায় অবস্থিত? উত্তর মহীশূর। 100 মিলিলিটার মাতৃদুগ্ধে শক্তির পরিমাণ কত? 65 কিলোক্যালোরি। নেক্সট, ডায়েট থেরাপি কি? খাদ্যের মাধ্যমে কোনো রোগীর রোগ নিরাময় করার পদ্ধতিকে ডায়েট থেরাপি বলে। SAM এর পুরো নাম ম্যালনিউট্রিশন। এই ছিল তোমাদের মূল SAQ MCQ-র উত্তর। আশা করি সবাই ঠিক ঠিক লিখেছ। শুভেচ্ছা সহ, আগামী দিনের শুভেচ্ছা সহ এখানেই।